বুধবার বিজেপির ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়ল দুর্গাপুরেও। দুর্গাপুর বাস স্ট্যান্ডে এদিন সকালেই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সব বাসই মোটামুটিভাবে চলেছে। সরকারি বাসের ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে দেখা গিয়েছে। দূরগামী কয়েকটি বাস গেলেও সোনামুখী, বরাকর, মলানদিহি ইত্যাদি রুটে এদিন একটিও বাস চলেনি বলে খবর। যাত্রীদের সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় নেহাতি কম। অন্যদিকে দুর্গাপুর স্টেশনে এদিন ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিকই দেখতে পাওয়া গিয়েছে। এদিন সকাল থেকেই দুর্গাপুরের মেন গেট এলাকায় সতর্ক ছিল পুলিশ। এই পাহারা নামানো হয়েছিল, কমব্যাক্ট এবং বিশাল ফুলিস তাদেরকে রুট মার্চও করানো হয়। এদিন সকালের দুর্গাপুরের স্টেশন বাজারের ছবিটা দেখছেন। বন্ধকে সমর্থন জানিয়ে এদিন দোকানপাট বন্ধ রাখার আবেদন জানিয়ে পথে নামে বিজেপি কর্মী সমর্থকরা। আবেদন জানানো হয় দোকানপাট বন্ধ রাখার, যদিও পুলিশ পৌঁছে তাদেরকে হটিয়ে দেয়। পাশাপাশি এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাজিরাও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। এদিকে বন্ধের সমর্থনে এদিন পথে নামলে তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এদিন বিজেপির কর্মী সমর্থকরা। মহিলা বিজেপি কর্মীকে মেরে সরিয়ে দেয় পুলিশ। দুই দলের সমর্থকদের মধ্যে এদিন ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়। এদিন বেনাচিতি বাজারে পুলিশের সামনে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ ওঠে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। দুইজন বিজেপি কর্মী ঘটনায় আহত হয়েছেন। ঘটনায় দুই মহিলা বিজেপি কর্মী সহ মোট ১০ জনকে আটক করে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। আটক করে নিয়ে যাবার সময় এক মহিলা পুলিশকে হাতে কামড়ে দেয় এক বিজেপি মহিলা নেত্রী। পুলিশের পোশাক পরে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কে হত্যা করছে এবং তারা কি করলো না, আমাদের মানুষ ছেলেগুলোকে তারা অকারণে অ্যারেস্ট করলো, ধস্তাধস্তি করে। কিন্তু আমরা কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটাইনি, আমরা কোনো সাধারণ মানুষের সমস্যাও তৈরি করিনি। আমরা ভদ্রভাবে র্যালি করছিলাম যাতে এই যে দুটো ছেলে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে দুটোকে মেরে দেওয়া হয়েছে তা এবং ৩০টা আমাদের হচ্ছে, সেই কারণে আমরা একজন বয়স্ক মানুষকে দেখুন কিভাবে হতে চায়, কিভাবে হতে চায়। তা আমরা তো কোনো না বাস পুড়িয়েছি, না কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছি, না কোনো সাধারণ মানুষের ক্ষতি করেছি। আমাদেরকে সফল করার জন্য সাধারণ মানুষ সাধারণভাবে আবেদন রেখেছি, কিন্তু এই টিএমসির পোশাক উদ্ধারা সেটা আমাদের করতে দিচ্ছে না। আপনারা এই ভিডিও ফুটেজগুলো উপরে পাঠান।
অন্যদিকে দুর্গাপুরের এসপি মোড়ে বন্ধের সমর্থনে রাস্তা অবরোধে নামে বিজেপির কর্মী সমর্থকরা। এখানে নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘুরই। পুলিশ তাদের হটানোর চেষ্টা করে, রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সঙ্গে। পরিস্থিতি মোকাবেলায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। গ্রেপ্তার করা হয় এখান থেকে জেলা সভাপতি লক্ষণ ঘুরই। পাবলিক টাইমস।